নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে আমার চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটির নাম হল চাল পটল এই রেসিপিটি হয়তো সকলের বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাল পটল রেসিপিটি বানাবার জন্য যা যা দরকার প্রথমেই নিয়ে নিতে হবে পটল পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিতে হবে তারপর লাগবে আলু আলুগুলো টুকরো করে কেটে নিতে হবে তারপর একটা বাটিতে নিয়ে নিতে হবে তিন টেবিল চামচ গোবিন্দভোগ চাল তারপর কড়াই গরম হয়ে গেলে চালগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে চালটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে আলু ও পটলগুলো ভেজে নিতে হবে প্রথমেই কড়াইয়ে সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য হালকা লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে রেখে দিতে হবে তারপর কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম পটলগুলোকেও ঠিক সেইভাবেই ভেজে তুলে নিতে হবে আলু ও পটলগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সামান্য নাড়াচাড়া করে নেবার পর আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে হালকা নাড়াচাড়া করে নেবার পর একটি পাত্রে মশলা রেডি করে নিতে হবে মশলার জন্যে প্রথমেই নিয়ে নেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে কড়াইতে ঢেলে দিতে হবে এবারে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে একে একে আলু পটল ও চাল দিয়ে দিতে হবে এবারে এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবার সব কিছু কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে চালগুলো ভালোভাবে ফুটে যায় কিছুক্ষণ পর ঢাকা তুলে একবার দেখে নিতে হবে যে চাল সেদ্ধ হয়েছে কিনা তবে চাল কিন্তু অতিরিক্ত সেদ্ধ করবেন না যাতে খুব বেশি নরম হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে খুলে নিলাম চাল পটল রেসিপি কিন্তু রেডি হয়ে এসছে এবারে আজ কমিয়ে সামান্য ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন গরম গরম চাল পটলের এই রেসিপিটি গরম ভাতের সাথে এই চাল পটলের রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন